সিপিএম এর বিরুদ্ধে দেশ বিক্রি করার যে অভিযোগ এনেছিল বিজেপি, সেই অভিযোগ খণ্ডনে ব্যর্থ হলেন সিপিএম এর প্রদেশ সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এক সাংবাদিক সম্মেলন করে কমিউনিস্টদের নির্বাচনী ইস্তেহার দেখিয়ে সিপিএম এর বিরুদ্ধে মঙ্গলবার নানান অভিযোগ এনেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, ইন্ডি জোট ক্ষমতায় আসলে পাকিস্তান আর চীনের কাছে ভারতকে বিক্রি করে দেবে। কমিউনিস্টদের নির্বাচনী ইস্তেহারে স্পষ্ট ভাষায় লেখা আছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে প্রথমেই পরমাণু শক্তিগুলোকে বিনষ্ট করে দেবে। অর্থাৎ দেশকে রক্ষা করার জন্য ভারতে যে পরমাণু শক্তি মজুত রেখেছে তা বিনষ্ট করে দিয়ে চীন ও পাকিস্তানের হাতে দেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে কমিউনিস্টরা। এরপরই বুধবার সকালে এর পাল্টা সাংবাদিক সম্মেলনের ডাক দেন সিপিএম এর প্রদেশ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। মনে করা হয়েছিল সাংবাদিক সম্মেলনে সকল অভিযোগের যোগ্য জবাব দেবেন তিনি, কিন্তু সেই অভিযোগ খণ্ডন করে স্পষ্টভাবে ব্যাখ্যা দিলেন না জিতেন্দ্র। বরং তিনি দাবি করেন, সিপিএম এর ইস্তেহারে সার্বিক নানান বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। দলের নির্বাচনী ইস্তেহারে প্রকাশিত রাসায়নিক ও জৈবিক অস্ত্র সহ পারমাণবিক অস্ত্র এবং গণবিধ্বংসী অন্যান্য অস্ত্রের সম্পূর্ণ নির্মূল নিয়ে স্পষ্টীকরণ দিতে পারেননি জিতেন্দ্র চৌধুরী। বরং অন্যান্য বিষয়কে টেনে এনে বিজেপি এবং পশ্চিম ত্রিপুরা আসনে তাদের প্রার্থী বিপ্লব কুমার দেবকে তুলুধুনো করেছেন তিনি। তার কটাক্ষ, বিপ্লব কুমার দেবকে হঠাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে কেন সরানো হলো, সে জবাব দিতে হবে জনগণকে। এর পাশাপাশি তিনি এও দাবি করেন যে রাজনৈতিক সন্ত্রাসের কারণেই মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়েছিল বিপ্লব কুমার দেবকে। কিন্তু ত্রিপুরার যে রাজনৈতিক সংস্কৃতিতে বিগত কয়েক দশকে যে কয়েকজন রাজনীতিক এখানে হিংসা, ভোটে কারচুপি এবং বিভাজনের রাজনীতি এনেছেন, এর আগে সন্তোষ মোহন দেবের এই তার কৃতিত্ব ছিল, যার নাম পড়েছিল সন্ত্রাস মোহন দেব নামে, আর তার প্রায় আরো 35-40 বছর বাদে এই বিপ্লব দেব সেখানে তার নতুন সংস্করণ এই রাজ্যে বাইক বাহিনী, হেলমেট বাহিনী, বিরোধী দলের অফিস কাছারি ভেঙে দেওয়া, এবং এই কদিন আগেও একটা জনসভায় দেখছিলাম তিনি বক্তৃতা করছেন, যে গর্ব করে বলছিল আমি বিরোধী দলের 900 পার্টির বিল ভেঙে দিয়েছি। আপনাদের চ্যানেলগুলোতে দেখেছি এইভাবেই নাকি ত্রিপুরাজ্যের মধ্যে যে অবৈধ রাজনৈতিক ব্যবস্থা হতো, আর তিনি এসে তার সংস্কার করেছিল। আমি দেখাবো আপনাদেরকে এই বিপ্লব দেব একদিকে যখন বিরোধী দলের পার্টি বিষগুলো ভেঙেছে, সারা ত্রিপুরাজ্যে বিজেপির অসংখ্য অফিস এরকম করে এখন মাথা তুলে দাঁড়িয়ে আছে, এগুলো থেকে নির্বাচনী কাজকর্ম চালাচ্ছে। শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে কুৎসা গাইলি নিজের দলের নির্বাচনী ইস্তেহার নিয়ে কেন কোনো স্পষ্টীকরণ দিতে পারলেন না জিতেন্দ্র চৌধুরী, তা নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।